हया तेरे दिन फुरिए जा बंधु तुमार नहीं तो भाबो ना তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় হায়াতের দিন ফুরিয়ে যা ঠিক কিনা বলেন আমার দিন আস্তে আস্তে ফুরাই কিনা হায়াতের দিন ফুরিয়ে যা বন্ধু তোমার নেই কো ভাবো না তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকা ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যা ও কেউ জানে না কার্যে কখন হবে সমন জারি আজ রাইলা শিলা হঠাৎ দিতে হবে পারি রে মন দিতে হবে পারি ঠিক কিনা বলে কেউ জানে না কার্যে কখন হবে সমন জারি আজ রাইলা শিলা হঠাৎ দিতে হবে পারি দিতে হবে পারি আরে সঙ্গী স্বজন পড়াবে কাফন ওরে সঙ্গী স্বজন পড়াবে কাফন ভাব নিরালায় রং তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যা বন্ধু তোমার নেই কো ভাবো না তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় ঠিক কিনা বলেন কেউ হবে না পাপের ভাগি ভাবছো যাদের আপন মসজিদের খাটিয়ায় নিয়ে করবে তোমায় দাফন রে করবে তোমায় দাফন ব্যস্ত হবে সম্পদের সব ওরে ব্যস্ত হবে সম্পদের সব ভাগ বাটুয়ারা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবো না তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমাদের হায়াত আস্তে আস্তে ছোট হচ্ছে আমি তো রং তামাশার মধ্যে পড়ে আছি আমার মৃত্যু হবে না আপনার মৃত্যু হবে না এমন কোন গ্যারান্টি আছে বলেন তো পৃথিবীর এমন কোন পরাশক্তি আছে যে আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে 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 না এমন কোন পরাশক্তি নাই কোন মানুষকে কোন মখলুককে আল্লাহর হুকুম মৃত্যু থেকে তাকে বাঁচাতে পারবে এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কোন ক্ষমতা নেই রাজা বলেন বাদশা বলেন পৃথিবীর সকল দেশের মালিক বলেন না কেন পৃথিবীর এমন কোন মখলুক নাই যাকে আল্লাহর মৃত্যু থেকে মানুষকে বাঁচাতে পারবে এমন কোন পরাশক্তি নাই যেই শক্তি দিয়ে আল্লাহর মৃত্যু থেকে মানুষকে বা কোনো মাখলুককে বাঁচাতে পারবে আপনাকে বাঁচাতে পারবে না
আমাকে উবাসতে পারবে না, কে উবাসবে না, কে উবাসবে না, আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, এটা অবধারিত। কোন সৌন্দর্য মানুষকে বাঁচায় রাখতে পারবে না, কোন জ্ঞান বুদ্ধি মানুষকে বাঁচায় রাখতে পারবে না, কোন অস্ত্রের শক্তি মানুষকে বাঁচায় রাখতে পারবে না, কোন রাজার ক্ষমতা ধন দৌলত অট্টালিকা দিয়ে মানুষকে বাঁচায় রাখা যাবে না। মানুষ এমন একটা মাখলুক, এমন একটা মাখলুক, এমন একটা আল্লাহর সৃষ্টি, যে আল্লাহর মৃত্যু এক সময় না এক সময় তার কাছে এসে হাজির হবে, ঠিক কিনা বলে। কিছু সময় পরে দেখি রুমালের রোম দেশের সুন্দরী মেয়েরা এসে কবরের পাশে পাশে ঘুরতেছে, আর কি যেন মুখে বলতেছে, আল্লাহু আকবার কর, জোরে বলেন না আল্লাহু আকবার। সুন্দর সুশ্রীবান মেয়েগুলো ওই কবরের চতুর্পাশে ঘুরতেছে, আর মুখ থেকে কি যেন বলতেছে, সালমান ফার্সি বলে আমি তো রোম ভাষা বুঝি না, যার কারণে আমি জানি না কি বলতেছে। ওই মেয়েরা চলে গেল, তারপর রোম দেশের বড় বড় বুদ্ধিজীবীরা, বৃদ্ধ বাবারা, মধ্যবয়সী মানুষগুলো কবরের চতুর্পাশে ঘুরতেছে ঘুরতেছে, তারাও যেন কি মনে মনে বলতেছে, মুখ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলতেছে, আমি কিছুই বুঝি না। কিছু সময় পরে দেখলাম রোমদাদের সৈন্যরা অস্ত্রে সজ্জে সজ্জিত হয়, শত শত সৈন্যরা ওই কবরের চতুর্পাশে ঘুরতেছে, আর কি যেন মুখ দিয়ে বলতেছে, আমি কিছুই বুঝি না, সালমান ফার্সি বলতেছেন। এরপরে আমি দেখলাম ওই কবরের পাশে রাজা এবং রানী দুইজন কবরের পাশে ঘুরতেছে, তারাও যেন কি মুখে মুখে বলে, আমি কিছুই বুঝি না। সালমান ফার্সি বলে, আমি আমার বন্ধুকে প্রশ্ন করলাম, ও বন্ধু, আমি তো রোম ভাষা বুঝি না, এই কবরটা এখানে কার, আর এই সুন্দরী মেয়েগুলো এখানে এসে কবরের পাশে চক্কর দিয়ে কি তারা বলতেছিলেন। বন্ধু বলে, বন্ধু শোনো সালমা, এই কবরটা হইল রোম সম্রাট, রোমের রাজার কলিজার টুকরা বড় ছেলে, তিনি যুবক বয়সে ইন্তেকাল করেছেন, তার কবর হলো এই মরুভূমির মাঝখানে করেছে। এই বাচ্চা প্রতি বছর একটা অনুষ্ঠান করে, এই কবরকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করে। অবন্ধু বুঝতে পারলাম যে একটা অনুষ্ঠান হবে, কিন্তু সুন্দর সুশ্রীমান যুবতী মেয়েগুলো কবরের পাশে এসে কি বলল, আমি তোমার কাছে জানতে চাই। বন্ধু বলে, বন্ধুরে ও সালমান শোনো, এই মেয়েগুলো হইল রোম দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, বলি আল্লাহু আকবার, এই মেয়েগুলো কবরের চতুর্পাশে ঘুরছে আর বলছে, ও রাজপুত্র, আমরা হইলাম রোম দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমাকে যদি সুন্দর সুশ্রীবান আর যৌবন দিয়ে বাঁচানো যেত, তাহলে আমরা আমাদের জীবন, আমাদের যৌবন, আবার সুন্দর তোমার জন্য বিলীন করে দিয়ে তোমাকে আমরা বাঁচায় রাখতাম। কিন্তু এটা সত্য, এমন এক মালিক মৃত্যু পাঠাইছেন যার কাছে আমাদের সুন্দর আর যৌবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলে। মধ্যবয়সী বৃদ্ধ বাবারা এসে কি বলেছেন, বলে মধ্যবয়সী বাবার এখানে এসে চক্কর দিয়ে যা বলেছে, তারা মধ্যবয়সী আর বৃদ্ধ বাবারা শুধু এটাই নয়, তারা এই রোম সম্রাটের সবচেয়ে বড় শিক্ষিত ডক্টর এবং ডাক্তার, বুদ্ধিজীবী, এরা সবচেয়ে বেশি জ্ঞানবান, তারা কবরের পাশে ঘুরে ঘুরে শুতে এটাই বলেছে। ও রাজকুমার, যদি জ্ঞান বুদ্ধি দিয়ে ডক্টর ইয়া ডাক্তার দিয়ে যদি তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমাদের জীবনের সব কিছু তোমার জন্য বিলীন করে দেওয়া হলো, তোমাকে বাঁচাইতাম। কিন্তু এমন একজন মালিক তোমাকে ডাকে, যেই মালিকের কাছে আমাদের বুদ্ধি আর বুদ্ধিজীবীর ডক্টরের ডাক্তারের কোনো কাম নাই, কোনো দাম নাই। এ বলে তারা চলে গেল। বলে দোস্ত, সৈন্যরা এসে কি বলেছে, বলে সৈন্যরা এসে বলেছে, ও রাজকুমার, তোমাকে যদি আমাদের অশ্বশস্ত্রের ক্ষমতা দিয়ে বাঁচানো যাইত, এই শাসকরাজ দিয়ে যদি বাঁচানো যাইত, ক্ষমতা দিয়ে যদি বাঁচানো যাইত, তাহলে তোমাকে আমরাই অস্ত্র অশ্বস্ত্র দিয়ে তোমাকে বাঁচাইতাম। কিন্তু আল্লাহর এমন একটি বিধান, যেই আল্লাহ কাছে আমাদের অস্ত্র আর ক্ষমতার কোনো দাম নাই। এবার বন্ধু ডাক দিয়ে বলে,
রাজা এবং রানী কি বলেছে? রাজা এবং রানী বলেছে, আমাদের কলিজার টুকরা সন্তান, তোমাকে যদি সম্পদ আর ক্ষমতা দিয়ে বাঁচানো যাইত তাহলে পুরা রোম সম্রাট আমি বিক্রি করে সন্তান তোমাকে আমি বাঁচাইতাম, কিন্তু এমন একজন মালিক তোমাকে ডাক দিয়েছে যে মালিকের কাছে রোম সম্রাট কেন সমস্ত পৃথিবীর কোনো দাম নাই, ঠিক কিনা বলে? রোম সম্রাটের কলিজার টুকরো সন্তান, তাকে কোনো কিছু দিয়ে বাঁচানো গেছেনি? জোরে বলেন, গেছেনি? কোনো কিছু দিয়ে বাঁচানো যায় নাই। সুতরাং আপনার আমার একদিন মরতে হবে, মৃত্যু হবে, আপনি আমি বাঁচতে পারবো না, আমার কোনো সংসাওকাজ আমার কোনো কাজে আসবে না, আমার চেহারা আমার কোনো কাজে আসবে না, আমার ধনসম্পদ আমার কোনো কাজে আসবে না, আমার শিক্ষা দীক্ষা আমার কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলে? কাজে আসবে নি, কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের ওই একই পথের পথিক হতে হবে, যেই পথে আমাদের আগে যারা ছিল তারাও গেছে, আমাদের পরে যারা আসবে তারাও যাবে, এই পথ থেকে কারো বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? উপায় আছে নি? উপায় আছে নি? উপায় নাই। মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের অবধারিত। মোহতারা মাহাজিনী, এই মৃত্যুর কথাগুলো, মৃত্যু আমাদের আসবে, এটা আমি যে আপনাদেরকে নসিহত করছি এমনটা নয়, নসিহত করেছেন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর নবীও নসিহত করেছেন, সাহাবীদেরকে নসিহত করেছেন, সন্তানকে নসিহত করেছেন, স্ত্রীকে নসিহত করেছেন, নাতি হোসেন হাসানকে নসিহত করেছেন, পৃথিবীর সকল মানুষকে আমার আমার নবী নসিহত করছে কিনা, কথা বলেন, করছে কিনা? করছে। এভাবে ভয় দেখিয়েছে, হাসরে কি হবে, কবরে কি হবে, এই কথাগুলো আমার নবীও তার পরিবারের মধ্যে এভাবে বুঝিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। আমাদের উচিত কিনা আমাদের পরিবারে ইসলামী রীতিনীতি এবং ইসলামের হুকুম আহকাম গুলো তাদের জানানো দরকার আছে কি নাই, কথা বলেন, আছে কি নাই? আছে। আমি যেরকম জানি আমার আহলি আমার স্ত্রীকে জানাতে হবে, আপনি যতটুকু জানেন আপনার স্ত্রীকে জানাতে হবে। এটা শিক্ষা দিয়েছেন কে? নবী শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার নবী তার সবচেয়ে কাছে জীবনের শুরুতে যাকে কাছে পেয়েছেন, খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ও খাদিজা তুমি মারা যাবে, আমিও মারা যাব, তুমিও চলে যাবে, আমিও চলে যাব, খাদিজা হাসরের ময়দানটা কিন্তু বড় ভয়ানক, ওই হাসরের অবস্থানটা কিন্তু খুব ভয়ানক, সুতরাং ওই হাসরের ব্যাপারে কিয়ামতের ব্যাপারে তুমি সতর্ক হও, ওই দিনকার কিন্তু আমি তোমার কাছে আসবো না, তুমি আমার কাছে আসবে না। আল্লাহু আকবার কর। অনুফিকা ফিসসুরি ফাইদাহুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলু, হাসর যখন সংগঠিত হবে, ইসরাফিল যখন শিঙ্গায় ফুঁক দিবে, তখন পৃথিবীর সকল মানুষগুলো যার যার কবর থেকে উঠে হাসরের দিকে দৌড় দিবে, ঠিক কিনা বলেন? আপনি বাংলাদেশ থেকে হাসরের দিকে দৌড় দিবেন, জি জি দেশে বসবাস করুক না কেন, যার কবরটা যেখানে হোক না কেন, আল্লাহু রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে তো জি যার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড় দিবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আপনিও দৌড় দিবেন, আমিও দৌড় দিব, এমন কি মনে হয় যেন আমরা কিছু হারিয়ে ফেলেছি, সেইটা খোদার জন্য আমরা দৌড় দিচ্ছি। আমার রাসূল বলেন, খাদিজা এইভাবে দৌড় দিতে হবে, ও খাদিজা সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, খাদিজা তুমিও দাঁড়িয়ে যাবে, আমিও দাঁড়িয়ে যাব, আলীও দাঁড়িয়ে যাবে, ফাতিমা দাঁড়িয়ে যাবে, হোসেন দাঁড়ায় যাবে, হাসান দাঁড়ায় যাবে, সকল সাহাবীরা দাঁড়ায় যাবে। ও খাদিজা তুমি বড় ভয় করো, ওই দিনের জন্য চিন্তা করো, ওই দিন থেকে আমরা গহীর হয়ে পাবো না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যদি এত ভয়ানক হয় আমি খাদিজা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আপনার আগে মারা যাই আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার আগে মারা যাই তো আমি ওসিয়াত করে যাইতেছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই আমার কাফনের কাফনের পরিবর্তে আপনার একটা জুব্বা আমার গায়ে পরাই দিবেন সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ আমি খালি যাবার ওই হাসরে কি ভয় পাই আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাফন বানাইবেন আমার রাসূল ডাক দিয়ে বলেন খাদিজা আমার জুব্বা তুমি কেন পড়তে চাও খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জুব্বাটা পরে যদি কবরে শুতে পারি মুনকার নাকির যখন আমার সামনে এসে উপস্থিত হবে তখন আপনার জুব্বা যদি আমার গায়ে দেখে তো আমি খাদিজার উপর হয়তো তারা একটু রহম করবে বলি আল্লাহু আকবার খাদিজা এবার ডাকি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় শর্ত ওসিয়াত দাও আমার কবরে আপনি নামবেন আর আমাকে আপনি কবরে রাখবেন এটা হলো আমার আরেকটা ওসিয়াত আমার নবী ডাক দিয়ে বলেন খাদিজা আমি তোমার কবরে নামবো তাতে কি ফায়দা হবে তোমার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কবরে রেখে আমার মাথাটা কিবলামুখী করে দিবেন হয়তো আমার কবরে যখন ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা আও হাযার রাজুল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার কবরে নামেন ওই ফেরেশতারা আসার পরে কবরে যখন আপনার ঘৃণান পাবে তো ওই ফেরেশতারা হয়তো আমার উপর একটু রহম করবে এজন্য আমি আপনার কাছে ওসিয়াত করি আমার কবরে আমাকে আপনি নবী নিজ হাতে রাখবেন এবং আমার মাথাটা কিবলামুখী করে দিবেন বলে সুবহানাল্লাহ মহতরম হাজিরিন খাদিজাতুর কবর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য রাসূলের কাছে ওসিয়াত করতেছে রাসূলের একটা জুব্বা পড়তে চায় যাতে রাসূলের একটা চিহ্ন চারটাতে থাকে কিন্তু আমাদের কি আছে কি সম্বল আছে যে সম্বল নিয়ে আমরা কবরে শোয়ার জন্য প্রস্তুত হয়েছি মহতরম হাজিরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জবাব দিয়েছেন কথা দিয়েছেন খাদিজা গো তুমি আমার জীবনের কঠিন সময় আমার কাছে ছিলে তুমি যে ওসিয়াত গুলো করেছো আমি তোমার ওসিয়াত গুলো আমি যদি জীবিত থাকি তোমার আগে মারা না যাই তো আমি তোমার ওসিয়াত গুলো সঠিক ভাবে আদায় করব সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ বিশ্বনবীর আগে খাদিজা ইন্তেকাল করেছেন ওসিয়াত গুলো পালন করতেছেন আমার নবীর একটা জুব্বা মোবারক খাদিজাতুল কবরার শরীরে পরাইয়া কাফনের কাফন বানাইছে সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ কইবেন নি কাফনের কাফন বানাইয়া দিছে কবরের ভিতরে আমার রাসূলের আশ্রয় রাখলেন খাদিজাতুল কুবরাকে রাখলেন মাতার কাছে যে খাদিজাতুল কুবরার মাথাটাকে কিবলামুখী করে দেয় সুবহানাল্লাহ কর কিবলামুখী করে দেয় কিন্তু সঙ্গে সঙ্গে মাথাটা আবার ঘুরে যায় কিবলামুখী করে দেয় সঙ্গে সঙ্গে মাথাটা আবার ঘুরে যায় আল্লাহু আকবার কর মুহতারাম হাজিরিন মনে রাখবেন আমরা যখন লাশ দাফন দেই আপনি আমি যেই মারা যাই না কেন আমাদের চেহারাটা আমাদের কলবটা আমাদের সিনাটা কিবলামুখী করে দেওয়া হয় ঠিক কিনা বলেন কোন ব্যক্তির কবর যদি মৃত্যুর পরে দাফনের পরে কোন ব্যক্তির কবর যদি কিছুদিন পরে ভেঙে যায় আর যদি ওই লোকটার চেহারাটা কিবলামুখী দেখেন তো নিঃসন্দেহে বিশ্বাস করে নেবেন যে আল্লাহ জাল্লা জালালুহু ওই ব্যক্তির উপরে রাজি খুশি হয়ে জান্নাত দিয়েছে বলি সুবহানাল্লাহ কারণ আল্লাহ যার প্রতি খুশি হয় তার এই চেহারাটা নূরানি চেহারা আল্লাহর কিবলার দিকে রাখে আর যার প্রতি আল্লাহ নারাজ হয় তার এই নূরানি চেহারাটা আল্লাহর কিবলার দিকে রাখে না আল্লাহ ফেরেশতাকে বলে ও সারাদিন নাফরমানি করেছে পুরো জিন্দেগি নাফরমানি করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই গীবত বলেছে মিথ্যা কথা বলেছে ষড়যন্ত্র করেছে মসজিদ মাদ্রাসা মাহফিলের বিরোধিতা করেছে আজকের ও সারাদিন আমার সারা জীবন আমার বিরোধিতা করেছে আজকের ওর এই নাপাক ওর এই শয়তানি ওর এই ফাসিকি চেহারাটা আমার কিবলার দিকে ফেরাবে না ও ফেরেশতারা ওর চেহারাটা পূব দিকে ফেরাই দাও বলি নাউজু বিল্লাহ মহতরম হাজিরিন আমার রাসূল জানে যার চেহারাটা কিবলামুখী থাকবে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে নবী আমার পর চিন্তায় পড়ে গেলেন আমি খাদিজার চেহারাটা
কেবলামুখী করি কিন্তু সঙ্গে সঙ্গে কিবলাটা চেহারাটা আবার কেন সোজা হয়ে যায়, কেবলামুখী কেন হয় না? আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, কি হলো, কেন কেবলামুখী হয় না? আকাশের দিকে আমার নবী তাকায় বলেন, মালিক, আমি খাদিজার চেহারাটা আপনার কিবলার দিকে ফিরাই দেই, কিন্তু বারবার খাদিজার চেহারাটা আবার সোজা হয়ে যায়। ও আসমানের মালিক, আপনার কাছে আমি জানতে চাই যে আমার খাদিজার উপর আপনি নারাজ কিনা? ও জমিনের মালিক, আমি জানি যার উপর আপনি খুশি হন তার চেহারাটা কিবলার দিকে রাখে, কিন্তু খাদিজার চেহারাটা আমি কিবলামুখী করতে পারি না। আল্লাহ গো, আপনার কাছে আমি জানতে চাই আমার খাদিজা কি দোষ করেছে যে তার চেহারাটা কিবলামুখী হয় না? মালিক গো, আমাকে জানাই দাও আমার খাদিজার কি দোষ, কি অন্যায়, কি পাপ করেছে? আল্লাহ জাল্লা জালালুহু আসমান থেকে রূহুল কুদুস জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিব্রাইল চলে যাও, ওই মদিনার জমিনে চলে যাও, আরবের জমিতে চলে যাও, আমার নবী তার সবচেয়ে কাছের মানুষ খাদিজাকে কবরের ভিতরে রাখতেছে, বারবার চেহারাটা কিবলামুখী করে দেয়, কিন্তু আমি কিবলামুখী দিকে করি না। আমার নবীকে জানাই দাও, নবী গো, আপনি চান যে আপনার স্ত্রী আপনার আহলিয়া খাদিজার চেহারাটা কিবলার দিকে হোক, কিন্তু আল্লাহ চাই যে না, কিবলার দিকে না, আল্লাহ চাই খাদিজার চেহারাটা আরো সেই দিকে হোক। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে জানায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ না, নারাজ না, আপনার খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, এত খুশি, এত খুশি হয়েছেন যে আপনি খাদিজার চেহারাটা ওই কিবলার দিকে ফিরাইবে। আল্লাহ বলে, না না, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি আপনার কালিমা, আমার দিন কালিমাতে গ্রহণ করেছেন, সে হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, মহিলাদের মধ্যে সর্বপ্রথম নির্দ্বিধায় যিনি কালিমা গ্রহণ করেছেন, কালিমা পড়েছেন, তিনি হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আমি খাদিজাকে সার্টিফিকেট দিব, আমি তাকে ছোট করতে চাই না পৃথিবীর জমিতে। আপনার কাছে কালিমা সর্বপ্রথম পড়েছে খাদিজা, আমি চাই খাদিজার চেহারাটা আমি আল্লাহর আরশের দিকে সর্ববার ফিরে থাকুক। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে ছোট করতে চাই না, আমি খাদিজাকে আরো সম্মান দিয়েছি। মহতরমা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চেহারাটা আল্লাহর আরশের দিকে ফিরাই রেখেছেন। আমরা বিশ্বাস করি, আমরা মেনে নেই, আমরা বিশ্বাস করি, আমরা মেনে নেই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চেহারাটা আজ পর্যন্ত ওই আরশের দিকে ফেরানো আছে, ঠিক কিনা বলে? মহতরমা হাজিরিন, এরকম ভাবে খাদিজাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছিলেন। এই নসিহত আমাদের পরিবারে আমাদের করা দরকার কিনা, কথা বলেন, দরকার কিনা? করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। করে না, আমার ছেলে নামাজ পড়ে না, পুত্রবধূ পর্দা করে না, বলুন তো আমার হজের দাম আসেনি? কথা বলেন, দাম আসেনি? দাম নাই। আমি আলেম সাহ, মুফতি সাহ, কিন্তু আমার পরিবারকে আমি এখন পর্যন্ত ইসলামের ঘুমটির ভিতরে ঢুকাইতে পারি নাই, আমার মুফতিগিরির কোনো দাম আসেনি, কথা বলেন, দাম আসেনি, কথা বলেন? আজানের এক ঘন্টা আগে মসজিদে বসে থাকেন, অথচ স্ত্রী নামাজ পড়ে না, পুত্রবধূ নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বলেন তো এক ঘন্টা কেন? চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে থাকলেও কোনো লাভ আসেনি, কথা বলার আসেনি? নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, সঙ্গে সঙ্গে পৃথিবীর সকল মানুষগুলো তার কবর থেকে উঠে ওই হাসুরের ময়দানের দিকে দৌড় দিবে। এনসিলুন অর্থ খুব দ্রুত, খুব দ্রুত দৌড় দিবে, তারা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, এমন একটা অবস্থা হবে নবী দৌড়াইবেন, রাসূল দৌড়াইবেন, পয়গম্বর দৌড়াইবেন, সাহাবীরা দৌড়াইবেন, অলি আউনিয়া দৌড়াইবেন, আলেম মুফতি দৌড়াইবেন,
আবেদ দৌড়াইবেন, মুসল্লি দৌড়াইবেন, মুয়াজ্জিন দৌড়াইবেন, ইমাম দৌড়াইবেন, পৃথিবীর সকল মাখলুকগুলো দৌড়াতে থাকবে হাশরের দিকে, দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে, এমন একটা মাঠে উপস্থিত হবে যেই মাঠের ভিতরে বালু থাকবে না, যেই মাঠের ভিতরে মাটি থাকবে না, যেই মাঠের ভিতরে থাকবে জমিনটা হয়ে যাবে তামার বনি। আল্লাহু আকবার, তামার একটা জমিন হয়ে যাবে, ওই জমিনের উপর আমরা সবাই থাকব, আপনি থাকবেন, আমি থাকব, নবী পয়গম্বর সবাই সেই জমির উপরে থাকবে, সূর্যটা আমাদের মাথার উপরে এনে দিবে, শরীরের ঘামে মানুষগুলো হাবুডাবু খেতে থাকবে, ওই সূর্যের তাপে কারো পসিনা ঘামে কোনো ব্যক্তির হাঁটু পর্যন্ত ঘাম দেখা যাবে, কোনো ব্যক্তির কোমর পর্যন্ত, কোনো ব্যক্তির গলা পর্যন্ত, এমন হবে কোনো ব্যক্তি ওই হাসুরের ময়দানে ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, এমন পরিস্থিতি হয়ে যাবে। মুহতারামা হাজিরিন, নবী নয় রাসূল নয়, ওলি আউলিয়া সহ সবাই ওই হাসুরের ময়দানে ওই দিন কার বিপদের মধ্যে থাকবে ঠিক কিনা বলে, সকল ওই দিন কার বিপদের মধ্যে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকার সকল মানুষগুলো একত্র হবে, কোন মানুষ ওই দিনকার বিপদ মুক্ত থাকবে না, সবাই বিপদের মধ্যে থাকবে। মানুষগুলো আব্বা জান আদমের কাছে যাবে, তিনি নারাজ হবেন না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। ইব্রাহিমের কাছে যাবেন, তিনিও নারাজ হবেন, তিনিও সাহস করবেন না। এক একজন নবীর কাছে যাবে, কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করার জন্য সামনে অগ্রসর হবে না, সবাই একজনের কথা বলবেন। আখরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, একমাত্র আজকের তিনিই পারবে আল্লাহর সামনে দাঁড়াতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কহ্হার নাম ধারণ করে ওই প্রথম প্রলয়ের ভিতর আমাদের সবাইকে ফেলে দিবে, সবাই সব উম্মতেরা আমরা ওই দিনকার নবীকে খুঁজতে থাকব, নবীকে খুঁজতে থাকব, কিন্তু আপনার নবী আমার নবী এমন একজন নবী আমাদের কথা বোঝা বলার আগে ব্যক্ত করার আগে হাসুরের ময়দানে আমাদের কথাগুলো আমার নবী বুঝে ফেলবেন। বলি সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আগেই বুঝতে পারবেন আমার উম্মতের এখন কি করতে হবে, কোন সুপারিশ এখন করতে হবে, এটা বুঝবেন কে? আমার নবী বুঝতে পারবেন। আমার নবীকে খুঁজতে থাকবো আমরা, আরশের নিচে যাই দেখবো আমার নবী সিজদারত অবস্থায় আছে, কান্দছেন কান্দছে, চোখের পানি ফালায়া আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ হাবনি উম্মতি, আমার উম্মতের অবস্থা হবে কি? এভাবে ডাকতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া কাপড়কে কাটাইছি, মক্কা কাপড়কে কাটাইছি, মদিনায় তো আপনাকে কাদাইছি, তায়েফ আপনাকে কাদাইছি, কবর আপনাকে কাদাইছি, কিন্তু আজকের হাসুরের ময়দানে আমি আপনার কান্দনার চোখের পানি দেখতে চাই না। সুবহানাল্লাহ। কন নবী গো কি চান বলেন, মাথা উঠান, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী মাথা উঠান, আমার নবী সর্বপ্রথম যে কথা বলবেন, মালি আপনার কাছে আমার প্রথম আবদার হলো, এই কষ্টের ভিতর আযাবের মধ্যে আপনারা এখেন না, আপনি আপনার বান্দা আমার উম্মত সকল মানুষের বিচার কার্য শুরু করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ হাসুরের ময়দানের মানুষগুলো তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও, ওই দিনকার আপনি হন আমি হই আমরা সবাই নামাজের কাতারের মতো আল্লাহর সিংহাসনের সামনে আমরা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। ফেরেশতা বলেন, মানুষ বলেন, সকলে ওই দিনকার, জিন বলেন, দানব বলেন, সকলে আল্লাহর সিংহাসনের সামনে আমরা সারিবদ্ধভাবে নামাজের কাতারের মতো দাঁড়ায় যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার সামনে তোমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়াইলা এর মধ্যে থেকে যারা অপরাধী তা আমার খাস বান্দার সাথে দাঁড়াইতে পারবে না নামাজের কাতারে আমরা ভালো মানুষও দাঁড়াই নামাজিও দাঁড়াইবে নামাজিও দাঁড়াইতে পারি সুদখোরও দাঁড়ায় ঘুষখোরও দাঁড়ায় আবার যিনি হালাল খায় সেও নামাজের কাতারে দাঁড়াইতে পারে ঠিক কিনা বলেন কিন্তু কোনোদিন ইমাম সাহেব বলে নাই আপনি সুদ খান আপনি পিছনে যান আপনি পাঁচত নামাজ পড়েন না আপনি সাইডে যান আপনি আল্লাহর হুকুম মারেন না হজ করেন না আপনি পিছনে কাতারে দাঁড়ানি কোনোদিন বলছে কিনা কতক্ষণ বলছে কিনা কোনোদিন বলে নাই যে যেখানে দাঁড়াইছে আল্লাহ অনুমতি দিয়েছে নামাজে যে যেখানে দাঁড়াইবে ছোট হোক বড় হোক কালো হোক দলা হোক কাটো হোক বেটো হোক লম্বা হোক যে যেখানে দাঁড়াবে সে সেখানে নামাজ আদায় করবে কারো অধিকার নাই কোনো ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই দেওয়া ঠিক কিনা বলেন মসজিদে এরকম মুসলিল আসেনি যে সবার শেষে আইসা মানুষ সিরা লাথি দিয়া উষ্ট দিয়া হাঁটু দিয়া ধাক্কা দিয়া সামনের কাতার দিয়া ইমাম সাহেবের পিছনে ভাই এমন মুসল্লি আসেনি আসেনি কে অধিকার দিয়েছে তোমাকে সবার শেষে এসে সামনে যাওয়ার মহতরম হাজরিন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে তোমরা সবাই দাঁড়াইয়া যাব আল্লাহ ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন দুনিয়াতে মসজিদে তোমরা দাঁড়িয়েছো কেউ তোমাদেরকে বাধা দেয় নাই কিন্তু আজকে যারা অপরাধী পাপিষ্ট তোমরা আজকে আমার খাস বান্দা মুমিন থেকে আজকে তোমরা আলাদা হয়ে যাও মুসলমানের সাথে তোমরা দাঁড়ায় না তোমরা আলাদা হয়ে যাও সঙ্গে সঙ্গে না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই নাফরমান বেঈমান মানুষগুলোর সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে যাবে আল্লাহু আকবার কর সঙ্গে সঙ্গে মুমিন ডান দিকে চলে যাবে আর বেঈমানরা বাম দিকে চলে যাবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাদা হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই দিনকার আলাদা হয়ে যাবে তো বাম দিকে যারা চলে যাবে তারা হবে না ফারমান পাপিষ্ট বেঈমান আর ডান দিকে যারা চলে যাবে তারা হবে মুমিন মুসলমান বলি সুবহানাল্লাহ আপনি আমি কোন দিকে থাকতে চাই জোরে বলেন কোন দিকে থাকতে চাই ডান দিকে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ডান দিকে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তো মহতরম হাজিরিন ওই হাসুরের মাঠটা এরকম স্বাভাবিক হবে না স্বাভাবিক হবে না এই নড় পুকুর পার ঈদগা মাঠের মতো হবে না আপনার আমার সমাজের মসজিদের মতো এত নিরাপদ হবে না আপনার আমার মসজিদে এতির মতো এত ঠান্ডা হবে না ওই হাসুরের ময়দানটা হবে বড় কঠিন ময়দান যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে ইল্লা মান আযিনা লাহুর রহমান একমাত্র রব্বে করিম যাকে অনুমতি দিবে যে তুমি তার ব্যাপারে কথা বলো সে ওই দিনকার কথা বলতে পারবে রসুল সুপারিশের জন্য অনুমতি লাগবে অনুমতির পরে সর্বপ্রথম যাকে অনুমতি দিবে অনুমতি পাবেন তিনি হলেন আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলে তিনি সুপারিশ করবেন আপনার জন্য সুপারিশ করবেন আমার জন্য সুপারিশ করবেন এই কাঙ্গাল উম্মতের জন্য সুপারিশ করবেন মিজানের পাশে দাঁড়াইয়া যাবেন পুল সিরাতের পাশে দাঁড়াইয়া যাবেন হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া যাবেন জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া যাবেন কোন জায়গায় আমার একটা উম্মতকে সুপারিশ করে জান্নাতে পাঠানো যায় কোন জায়গায় আমার উম্মতকে সুপারিশ করে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো যায় কোন জায়গায় দাঁড়াইয়া যাবেন পুল সিরাতের পাশে আমার একটা গুনাহ উম্মতকে সুপারিশ করে জান্নাতে পাঠানো যায় সেই কাজে ব্যস্ত থাকবেন আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর সুপারিশ পাইতে চাই কিনা জোরে বলেন চাই কিনা তো সেই নবীর সুপারিশ যদি চাই তাহলে নবীর সিরাত ও সূরাতে আমাদের আকার আকৃতিতে আনতে হবে কিনা জোরে বলেন হবে কিনা কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মান রব্বুকা আপনি যদি আল্লাহর কাজ সঠিকভাবে করতে থাকেন আপনি জবাব দিবেন আমার রবকে আমার রব হলো আল্লাহ আপনাকে উত্তর দিয়ে দিবেন আপনি যদি আমার দিনকে সঠিকভাবে মানেন
ফেরেশতা যখন প্রশ্ন করবে মান দিন ও আপনার দিন কি আপনি জবাব দিয়ে দিবেন আমার দিন হলো ইসলাম আপনি যদি রাসূলকে সঠিকভাবে মানতে পারে আর যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে মান নাবিয়ুকা বাহাদার রাজুল এই ব্যক্তিকে যদি আপনি রাসূলকে সঠিকভাবে মানেন তো আপনি সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবেন ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে করলে আল্লাহর পরিচয় দিতে পারবেন ইসলাম মানলে ইসলামের পরিচয় দিতে পারবেন নবীকে মানলে নবীর পরিচয়টাও দিতে পারবেন সুবহানাল্লাহ তাহলে কবরে যে প্রশ্ন আসবে সেখানে নবীর প্রশ্ন আসবে কিনা তো নবীকে হাদিসের মধ্যে আছে নবীকে আপনার সামনে দাঁড় করাইয়া দিবেন আপনার সামনে কি করবে আমার সামনে আপনার সামনে দাঁড় করাইয়া দিবেন এরপর মানে হাজার রাজুল এই ব্যক্তিকে রাসূল বলেন সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।